কুষ্টিয়ার রাসেলস ভাইপার সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন আক্রান্ত। সদর উপজেলার যুগিয়া বটতলা এলাকার জাহিদুল আলম রাজা জানান, রাতে মাছ ধরার জন্য নদীর চরে মঙ্গলবার রাতে ছাউনি বানিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার হাঁটুর নিচে কিছু একটা কামড় দেয়। টর্চ জ্বালিয়ে তিনি সাপ দেখতে পান। দ্রুত সাপটিকে মারার পর পায়ে ক্ষত স্থানে বেঁধে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হন। সাপটি রাসেলস ভাইপার বলে জানা গেছে।